চ্যানেল আছে না হ্যাঁ হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করেছো হ্যাঁ ফলো করে দিয়েছি তুমি টমেটো আমি টমেটো টমেটো না আচ্ছা যারা স্কেটিং শিখাবে না ধানমন্ডি ধানমন্ডি লেকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে ওরা স্কেটিং করে পুরো আরো যাবো মারিয়া কোণের পাশ দিয়ে যাও আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আরেকটা ব্লগে চলে আসলাম তো আমরা কিন্তু প্রথমে সানাফির সাথে কথা বলেছি সানাফির আজকে দ্বিতীয় ক্লাস তো আমরা কথা বলবা এখন সানাফির আম্মুর সাথে সানাফির আম্মু কি বলে ওর স্কেটিং সম্পর্কে এবং উনি আজকে দুই দিন দেখলাম বলো হ্যাঁ এভাবে দাও এভাবে খুঁটি দিয়ে দাও এভাবে উনি দেখলাম প্রথম দিন ওকে নিয়ে খুব সময় দিচ্ছে এবং আমার পাশাপাশি উনিও শ্রম দিয়ে ওকে শিক্ষাচ্ছে মানে কতটা আগ্রহী হলে একজন গার্ডিয়ান কিন্তু এভাবে বাচ্চাদের বিষয়ে সময় দিচ্ছে খুব তো আপনি আমি কথা বলবো এখন সানাফির আমুর সাথে তো আপনি কতদিন তো ওনার স্কেটিং এর শখ ছিল এবং আপনি কি করতেন আর এখন হ্যাঁ আমি আগে ব্যাংকে জব করতাম আমার মেয়ের কারণে আমি ওর সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকে জবটা কুইট করেছি দেন এখন আপাতত বিজনেস করতেছি টুকিটাকি দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্টগুলা নিয়ে এসে এখানে আমি ক্লায়েন্ট সেল করে থাকি তো এখন ও অক্সফোর্ড স্কুলে পড়ে ওর ফ্রেন্ড ছিল রিও রিও হচ্ছে যে ওর মানে ফেসবুক স্ক্রল করতে করতে রিওর ভিডিওটা দেখে দেন ও অনেক ইন্সপায়ার হয়েছে তো আমাকে রাত নাই দিন নাই মানে স্কেটিং করব স্কেটিং করব স্কেটিং করব তারপর আমি এখানে একদিন আসলাম আসার পরে আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে তিনটার এখানে কেউ ছিল না দেন আমি এখানে ফোন ছিল ফোনে কথা বলেছি রিওর মায়ের সাথেও কথা বলেছি ওরা দেশের বাড়ি গ্রামে গেছে তো ওরাও আসবে দেন আমি ওকে অ্যাডমিশন দিয়ে দিলাম বাট আমার মেয়ের একটু ভীতু মানে ও যতটা আগ্রহী তার থেকে একটু ভিতু ভিতু লাগতেছে বাট ইনশাল্লাহ পারবে আর ওর স্কেটিং এর শখটা কতদিন যাবৎ ছিল মানে কত স্কেটিং এর শখটা অ্যাকচুয়ালি ওকে নিয়ে আমি আমেরিকায় চলে যাব খুব পারলি তো ওর পাপার সাথে যখন কথা বলে তখন যে বিভিন্ন স্কেটিং গুলো দেখে যে ফেরির মতন করে ঘোরে তখন থেকে আইসি স্কেটিং অ্যাকচুয়ালি এবারেও বলতেছিল যে ওর পাপার কাছে যে হচ্ছে যে আইসি স্কেটিংটা হচ্ছে যে ইয়ে করবে এতো। তারপরে তো রিওরটা দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে

ধীরে ধীরে কিন্তু তোমার সাহস বাড়বে ধীরে ধীরে তুমি পুরো মাঠে চালাইতে পারবো আর কি ভয় আছে তোমার হ্যাঁ ভেরি গুড আর আজকে নিউ স্কেট কিনে দিয়েছে এই যে সব পিঙ্ক একদম ওর সাথে মিলে গেছে ঠিক আছে আর ও চালাইতে চালাইতে দেখেন এই যে টমেটোর মতো লাল হয়ে গেছে একটা হাসি দাও পটেটো আমি টমেটো আচ্ছা তো এই যে সানাফির ফ্রেন্ড এটা হচ্ছে সানাফির ফ্রেন্ড সানাপি হেল্প করতেছে হাটু ধরো এটা ধরো সেও কিন্তু এক সময় সানাবির মতো কান্না করতে এখন সেও কিন্তু খুব ভালো চালাচ্ছে ঠিক না হ্যাঁ ভেরি গুড হ্যাঁ তুমিও এদিকে এদিকে খুঁটি হ্যাঁ ওরা দুইজনেই কিন্তু নিউ ওদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল এবং আমি আপনারা দেখবেন সানাবি কতটুকু ইমপ্রুভ করতেছে এই সানাবির আজকে দ্বিতীয় ক্লাস আমি আরো এক সপ্তাহ পর সানাবির একটা ভিডিও করব পুরো মাঠে সুন্দর করে রোল হবে ওকে ইনশাআল্লাহ বলো

আটু ধরো আটু ধরো না পড়ে যাবা হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হাতু ধরে রাখো হ্যাঁ দুই দেখছেন কি টর্নাটোনির মতো করে ভেরি গুড ওকে তো দর্শক যারা স্কেটিং শিখাবে না ধানমন্ডি ধানমন্ডি লেকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর মনমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে ওরা স্কেটিং করে পুরাই আউটডোর একটা গ্রাউন্ড অনেক সুন্দর তো যারা আসবেন আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অবশ্যই চলে আসবেন এখন হচ্ছে তুমি তুমি এখন একটু প্রফেশনালি শিখবে কারণ আজকে দ্বিতীয় দিন ঠিক আছে আজকে ভয় পাবা না কারণ আমি সাথে আছি আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না আর একবারও ফালাবো না হ্যাঁ প্রমিস করছি ওকে আর এই যে তোমাকে আজকে এই যে আমার চ্যানেলের সব দর্শকরা দেখবে ওকে হ্যাঁ ও তোমার সাথে যাবে মানে তোমরা দুইজন দুইজনকে একসাথে করাবো ঠিক আছে তাহলে মাঝখানে আমি থাকবো তাহলে তোমরা কিভাবে পড়বার এত পড়ার সিস্টেম নেই তাই না তো সানাফির আজকে দ্বিতীয় ক্লাস আজকে সানাপি দেখাবে স্কেটিং কিভাবে করতে হয় এই সানাফির স্কেটিং দেখে আপনারাও কিন্তু শিখে যেতে পারবেন যে ফার্স্ট ফার্স্ট টাইম কিভাবে স্কেটিং করতে হয় তাই না ঠিক আছে না সানাপি এখনো ভয় পায় এখনো কান্না করে কিন্তু এখন কান্না না এখন আপনারা দেখতেছেন এই জন্য করবেন সাহসী হয়ে যাবে এখন ঠিক আছে চলো সানাফি আমরা শুরু করি তো তুমি আমরা এখন এই ওই যে রেড কালার দাগে যাবো হ্যাঁ টার্গেট ওকে তুমি 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 হাঁটুটা ধরো এই তুমিও ধরো আমার মতো পাটা করো আমার দিকে খেয়াল করো তাহলেই হবে আমার মতো আমার আমার পা দেখছো বি

হেলমেটটাই খালি পিঙ্ক কালার হয় নাই এছাড়া ওর সব পিঙ্ক কালার হয়ে গেছে ভেরি গুড ওকে তোমার টার্গেট ফিল হয়ে গেছে রেড কালার ওকে এবার ঘুরো ঘুরো ভেরি গুড ওকে তুমি দাঁড়াইতে পারছো দেখছো এবার না 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 আমি চালাইতে বলিনি এবার তুমি ব্যান্ড হও হ্যাঁ ওকে ওকে ওয়ান টু হ্যাঁ তুমি কাউন্ট করে করে পৌঁছ দাও হ্যাঁ কাউন্ট করে করে হ্যাঁ ওয়ান কাউন্ট করে করে ওয়ান হাঁটু ধরে রাখো হাঁটু ছেড়েও না টু থ্রি ফোর ফাইভ ভেরি গুড হাঁটু ধরো হাঁটু ধরো হচ্ছে হচ্ছে গুড গুড গাল হচ্ছে হাঁটু ধরো রিল্যাক্স রিল্যাক্স আবার আবার একটু সাহস নাও ওকে ভয়ের কিছু নেই আমি আছি গুড রান হাঁটু ধরো হাঁটু ধরো টাচ ইউন নি ভেরি গুড ভেরি গুড দেখছো 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 তুমি পারো দেখছো দেখছো

হ্যাঁ মিনিট রেস্ট করবে ফিফটিন করবা ফিফটিন মিনিট রেস্ট করলে তো টাইম শেষ হয়ে যাবে আমরা কথা বলতে বলতে কিন্তু রেস্ট করে ফেলছি আর আর কি ওয়াটার ব্রেক নিবা আচ্ছা পানি 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 দেন তো না বসা যাবে না না বসলে তুমি আবার আগের মতো হয়ে যাবা তোমার এখানে এখন তোমার হচ্ছে মানে তুমি এখন আশ্যে চালায় হ্যাঁ বা চালাবা চলো হ্যাঁ ভেরি গুড এই যে সনাপি সাহোশি না কে বলে সনাপি ভয় পায় হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হাটু ধরো হাটু ধরো তুই হাটুটা ধরো না হ্যাঁ ওই যে ওই পিং না রেড এটা হ্যাঁ চলো যাও যাও আমি আছি পিছনে তুমি যাও 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 হ্যাঁ চালাতে পারতেছ যাও 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 আসো 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 হ্যাঁ এবার এখান থেকে আগের বার তো তুমি দুই রাউন্ডে গেছে এবার এক রাউন্ডে পুরোটা টানা চলে যাবা হ্যাঁ ওকে হাঁটু ছাড়বা না রানিং উঠবে এই দেখো তুমি দাঁড়িয়ে থাকো যদি রানিং উঠে হাঁটু ধরে রাখবা এই পুশ করার কোনো প্রয়োজন নাই হাঁটু ধরে রাখবা যেতে থাকো যেতে থাকো এই যে অটোমেটিক থেমে যাবে হ্যাঁ ধরো না এখন না আমি বললে ওকে পা ক্লোজ 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 কাছে আনো এভাবে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হাতে আস্তে 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 এইভাবে এইভাবে আস্তে আস্তে স্লো স্লো একদম স্লো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হাই এই ব্যান্ড হও ব্যান্ড হও হাঁটু হাঁটু ছাড়ো কেন হাঁটু ধরো হাঁটু ধরো হাঁটু হাঁটু ছাড়বা না হ্যাঁ হ্যাঁ ওই দেখো হাত দিতে বলতেছে দেখছো এই দেখো হ্যাঁ ভেরি গুড আচ্ছা আচ্ছা হাঁটু ধরো হাঁটু ধরো হাঁটু 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 হ্যাঁ হাঁটু ধরলেই তো হয়ে যায় হাঁটু ধর রাখো আস্তে আস্তে তারা হুরো নাই তারা হুরো নাই আস্তে আস্তে হাঁটু ধরো হাঁটু ধরো এখান থেকে এখান থেকে তোমাকে কেউ ধরবে না এখান থেকে তোমাকে কেউ ধরবে না হ্যাঁ হাঁটু ধরে রাখো হাঁটু ধরে রাখো এখান থেকে অটোমেটিক যাবে পুশ করার দরকার নেই পুশ করার দরকার নেই হাঁটু ধরে রাখো ধরবা না এখন দেয়াল ধরবা না কাছে গিয়ে হ্যাঁ ভেরি গুড ওকে এবার রেস্ট একদম একদম হ্যাঁ ওর কোমরে হাত দাও কোমরে হাত দাও হ্যাঁ দেখি পা মিলাও পা মিলাও সাথে মারিয়ার সাথে হ্যাঁ ভেরি গুড হ্যাঁ পা মিলতেছে হ্যাঁ

গমে ও গামনি আগে কি হয় গাম দিয়ে তো গোসল করা লাগে দেখছো গাম দিয়ে গোসল এ দেখো দিয়ে গোসল করে ফেলছে ঘাম দিয়ে গোসল করছে দেখছো হ্যাঁ এই যে ঘামের গোসল ঘাম দিয়ে গোসল করতে হয় চলো এই যে তোমার আমুর কাছে যাই দেখি আচ্ছা ওই সরের সাথে যাও হ্যাঁ নিয়ে যা নিয়ে যা এত সাথে শ্বাস করছে হ্যাঁ যাও এসন লসরের সাথে যাও হ্যাঁ হাটু ধরো হাটু ধরো এক একা যাচ্ছে ভেরি গুড ভেরি গুড এই যে সানাবি একা একা যাচ্ছে হ্যাঁ এবভাবেই এবভাবেই এ তারা উড়া করবে না পাবিয়াং এর সঙ্গে ভেরি গুড আর তারা উড়া করবে না হাটু ধরো হাটু ধরো হ্যাঁ হ্যাঁ হাটু ধরো হাটু ধরো 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 হাটু ধরো হাটু ধরো ভেরি গুড যাও যাও হাটু ধরো সানাবি গুড গুড গাল গুড গাল হাটু ধরো টাচ ইউ টাচ ইউ গুড

তুমি সাবস্ক্রাইব করেছো করে দিচ্ছি আমি হ্যাঁ তুমি দেখো আমি রোডে কিভাবে চালাই তুমি পারব না আমি আমি হ্যাঁ আমি দেখছি বাস ধরে গেছো বাসের পিছনে ঝরে এভাবে গেছো কেন

ঠিক আছে জানাবি ওকে সবাইকে বাই বাই দিয়ে দো টমেটো বাই বাই দিয়ে দো বাই 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 আল্লাহ হাফেজ